সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাট বাজারত রং দিয়া এনে অবাধে বেচা কিনে চলে সামুদ্রিক নানা প্রজাতির মাছ। রং দিয়া এসব মাছের মধ্যে আছে পোপা, লইট্টা, ছোট চিংড়ি। ক্রেতল তাজা মাছ মনে ঘুরিয়ে এনে বেশি দাম দিয়ে এনে এসব বিষাক্ত রং দিয়া মাছ কিনিয়ে এনে প্রতারিত। কিছুদিন আগে এই রং দিয়া মাছ বেচিবের সময় কুমিরার ঘাটগড়ে আলাহাতুন কয়েক কেজি মাছ ধ্বংস করে দেয় ভ্রাম্যমাণ আদালত। বর্তমান উপজেলার ভাটিয়ারি আলাহাত মির্জানগর গ্রামত জাইল্লল প্রায় প্রত্যেক দিনে মাছত ক্ষতিকারক রং দিয়ে নেয় তা বিভিন্ন হাট বাজারত বেচে। বিষাক্ত রং দিয়া এসব মাছ হেবের কারণে মানুষের শরীরত নানা ধরনের রোগের সৃষ্টি হর, এমনকি কিডনিও ড্যামেজ হয়ে যাবার সম্ভাবনা আছে। এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার অধ্যাপক মামুনুর রশিদ মামুন সিপ্লাসর হইল দিন। সাধারণত তারা প্রিজারভেশন মাছর যেন নফসে ফান এত লাই ইত্যাদা এবারে বেশি দিন টিকা রাই বললে এটা বিভিন্ন ধরনের রং মিশে। আর কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যায় যে হঠাৎ করে হয় সাডেনলি হয় যেবার আমরা একুট কন্ডিশন হই, আবার কিছু কিছু কন্ডিশন লং টার্ম 5 বছর 10 বছর হইতে পারে। ইন প্রিভেন্ট করি পেলাই এলে হইলে তখাতে পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ জনসচেতনতা প্রয়োজনীয় পদক্ষেপ, এবং আর যারা ইয়া আছে আইন প্রয়োগকারী সংস্থা তারাও তো আগে আইলি এই জিনিস অবশ্যই ইনশাআল্লাহ। সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা সেলিম রাজা সিপ্লাস টিভিতে জানাই দেয়, আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করার পর এখন সেটা অনেকাংশেই কমে গেছে, প্রায় দেখা যায় না বলে চলে। তবে কেউ কেউ গোপনে চুপিসারে এই রং মিশিয়ে যাচ্ছে, তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এটা মৎস্যপণ্য মান নিয়ন্ত্রণ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ডেক্স নিউজ সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।